জাহান্নামে যাবে, তখন তাদেরকে বলা হবে তোমাদের কি কোন সতর্ককারী আসেনি, কোরআনের কথা বলেনি, রসুলের কথা বলেনি, তোমাদের কি কেউ কি দিনের কথা বলেনি, এবং তারা বলবে তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা মানিনি, অতএব তাদের জন্য রয়েছে চিরকালের জন্য জাহান্নাম। তো হারিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দয়া নবী গো, আপনি যেমন জাহান্নামের কথা বলেছেন এবং আল্লাহ যেমন বলেছেন কোরআনের ভিতরে, ফিহা বারযাহ ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাবা, ওই জাহান্নামে ওখানে কোনো ঠান্ডা শীতল পানীয় থাকবে না, ওখানে গরম রক্ত ভোজ পান করানো হবে। তো আমি হারিস যেন জাহান্নামকে ওই রকমই দেখতে পাচ্ছি, আর পরোক্ষভাবে আপনি যেমন জান্নাতের বর্ণনা দিয়েছেন, আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, জান্নাতে হুর রয়েছে, জান্নাতে সারাবান তোরা রয়েছে, জান্নাতে ফল ফুল রয়েছে, জান্নাতে দুধের নহর রয়েছে, জান্নাতে এত সুখ আছে, জান্নাতে এই শান্তি আছে। তো আমি হারি যেন আমার চামড়ার চোখে জান্নাতকে ওই রকমই দেখতে পাচ্ছি, একদিকে জাহান্নামের ভয়, একদিকে জান্নাতের আশা। আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে দুইখানা জিনিস ভরেছেন, তাতে যাহা জুনুবুহুম আনিল মাজাজিঈ ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, খাউফাও ওয়া তামাআ, ভয় এবং আশার সঙ্গে আল্লাহকে ডাকতে হবে। তো আমি হারিস যেন ওই রকমই জাহান্নামকে দেখছি এবং ওই রকমই জান্নাতকে দেখছি। শুধু তাই নয়, ওই অবস্থাতে আমার সকাল গেছে, আমার দুপুরে গেছে, আমার বিকেল গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগলো, ও দয়া নবী গো, আমার দিল থেকে আল্লাহর জাহান্নামের ভয় আর জান্নাতের আশা এক চুল পর্যন্ত কমেনি, অতএব আমি হারিস আছি, আমি পরিপূর্ণ ইমানে রয়েছি। এবার প্রশ্ন করেছিলেন আল্লাহর নবী, উত্তর পেয়ে গেলেন, এবার আল্লাহর নবী রিজাল্ট দেবেন। আল্লাহ নবী বলছেন, হারিস রে, ওরে হারিস, তুমি পরিপূর্ণ ইমানে দাঁড়িয়ে আছ। তো মেন জিনিস হচ্ছে আল্লাহর ভয়। ছোট্ট একটা কথা বলি, আমার পকেটে 10 টাকা নোট আছে। এবার আমি আছি কুমারগঞ্জে, দুপুর 12টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে, তো আমি আমার 10 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে বেলা চালিয়ে নিতে পারবো। আর আপনার একটা ব্যাগে রয়েছে 10 লক্ষ টাকা, সব জাল টাকা, বলেন কি অবস্থা হবে? যদি ধরা খেয়ে যান তো জেলে যেতে হবে, তো ওটা তো দুনিয়ার ব্যাপার। তো আল্লাহর ভয় বিহীন আমল হচ্ছে জাল আমল, এই আমল কোনো কাজে আসবে না। আর আল্লাহর ভয়যুক্ত আমল ওটাই আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। তো আমার ভুল বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।